নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর। রেলের তরফ থেকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 1 লক্ষ শূন্যপাত রয়েছে। আজকের ভিডিওতে A to Z তথ্য তোমাদের দিয়ে দেবো অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে। তো অনেকদিন ধরে রেলওয়েতে গ্রুপ ডি নিয়োগের কথা ছিল, সেই গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে রেলের তরফ থেকে। তো তোমাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে A to Z তথ্য তোমাদের দিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এস ক্রাইটেরিয়া এবং কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমরা কীভাবে আবেদন করবে, A to Z তথ্য তোমাদের দিয়ে দিব। তো প্রথমেই তোমাদের এখানে দেখিয়ে দিব যে শিক্ষাগত যোগ্যতা এবং এস ক্রাইটেরিয়া কী রয়েছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু এসেছে, রেলওয়েতে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। কোন কোন ডিভিশনে কোন কোন সার্কেলে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে তাও কিন্তু এখানে স্পষ্টভাবে বলা রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন যে রেলওয়ে যে ডিভিশন রয়েছে বা যে জোনগুলি রয়েছে, সেই জোন ওয়াইজ কিন্তু শূন্যপাত কিন্তু রয়েছে। তো প্রথমেই জানিয়ে দিচ্ছি, এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা যেটি হচ্ছে সেটি হচ্ছে মাধ্যমিক পাস এবং ITI। ITI ছাড়া যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছ তারাও আবেদন করতে পারবে, এবং মাধ্যমিক পাস সাথে ITI কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। তোমরা এই জায়গাটা ভালো করে বুঝে নাও, যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস, ITI সার্টিফিকেট নেই বা ITI করা নেই, তারাও আবেদন করতে পারবে। এবং মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে ITI এই শিক্ষাগত যোগ্যতাতেও বেশ কিছু শূন্যপাত রয়েছে এবং বেশ কিছু পদ রয়েছে, সেখানে মাধ্যমিকের পাশাপাশি ITI লাগবে। তো যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছ তারাও আবেদন করতে পারছ, এবং কিছু পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং ITI লাগবে, অর্থাৎ টেকনিক্যাল পোস্টগুলির ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং ITI লাগবে, সেই পোস্টের ক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাস এবং ITI যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং নন টেকনিক্যাল যে সমস্ত পোস্টগুলি রয়েছে গ্রুপ ডি লেভেলের হেল্পার থেকে শুরু করে বিভিন্ন রেলওয়েতে যে পোস্টগুলি হয় গ্রুপ ডির, সেই পোস্টের ক্ষেত্রে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছো। তোমরা এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারো, অর্থাৎ মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু রেলে গ্রুপ ডির ক্ষেত্রে আবেদন করতে পারবে। তোমাদের বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদন করতে গেলে বয়স থাকতে হয় 18 থেকে 33-এর মধ্যে। তবে তোমরা যারা OBC রয়েছো তাদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো, 18 থেকে 36-এর মধ্যে বয়স হলে, অর্থাৎ 3 বছরের ছাড় পাচ্ছ। এবং যারা SC/ST রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বয়সের কথা বলা হয়েছে, 18 থেকে 38, অর্থাৎ 5 বছরের বয়সের ছাড় পাচ্ছ। এছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিস নামেও কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। আজকের বিজ্ঞপ্তিতে তোমাদের অফিসিয়ালিভাবে কিন্তু জানিয়ে দিব তোমরা কীভাবে আবেদন করবে, তোমাদের আবেদন পদ্ধতি কী রয়েছে, সব কিছু জানিয়ে দিব। তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এ ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তাহলে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো অন স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে। তো তোমরা দেখতেই পারছো এখানে রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের প্রথমে যে এক্সামটি হবে সেটি হচ্ছে CBT এক্সাম, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম, যে এক্সামটি 100 নম্বরের মধ্যে হবে, এবং এখানে টোটাল কোশ্চেন থাকবে 100টি, অর্থাৎ প্রতিটি কোশ্চেনে 1 নম্বর করে থাকছে কোশ্চেনের মান। এবং তোমরা সময় পেয়ে যাবে 90 মিনিট পরীক্ষাটি দেওয়ার জন্য, দেখতেই পাচ্ছ অনেকে 90 মিনিট সময় পাবে। এখানে যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে জেনারেল সায়েন্স, অর্থাৎ সাধারণ বিজ্ঞান থেকে কোশ্চেন থাকবে, ম্যাথামেটিক্স থেকে কোশ্চেন থাকবে, অর্থাৎ জেনারেল সায়েন্স থেকে 25 নম্বর, ম্যাথামেটিক্স থেকে 25 নম্বর, হচ্ছে 50, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30 নম্বর, এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নম্বর, অর্থাৎ টোটাল 100 নম্বর এই পরীক্ষাটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT এক্সাম প্রথম ধাপে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিলেবাস ডিটেলস কিন্তু রয়েছে। তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের হবে, তোমাদের দেখিয়ে দিই এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী হয় মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী হবে। অন স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে মেনশন করা রয়েছে যে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটি হবে,
এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টই হবে। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং এরপর কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অর্থাৎ এই ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগে এর ক্ষেত্রে। তো রেলওয়ে গ্রুপ ডি অনেকদিন ধরেই তোমরা অনেকেই অপেক্ষা করছো এবং সেই নিয়োগই কিন্তু করা হচ্ছে। এখন সবথেকে বড় কোশ্চেন যে তোমরা কবে আবেদন করতে পারবে, তোমাদের আবেদন কবে থেকে। এখন আমি তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিব এই যে আপডেটটি আমি তোমাদের দিচ্ছি কোথা থেকে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে এই আপডেটটি বের হয়েছে, এবং তোমরা আবেদন কবে থেকে করতে পারছো তার ডিটেলস আমি এখন তোমাদের জানিয়ে দিব। তো তোমাদের অন স্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অফিসিয়াল আপডেটটি দেখিয়ে দিব। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের তরফ থেকে যে অ্যানুয়াল ক্যালেন্ডার অফ RRB রিক্রুটমেন্টস প্রকাশ করেছে সেখানে কিন্তু বলা হয়েছে, অ্যানুয়াল ক্যালেন্ডার মানে হচ্ছে রেলওয়ের যে রিক্রুটমেন্টের যে এক্সামগুলি হয় তার কিন্তু অ্যানুয়াল ক্যালেন্ডার কিন্তু তারা প্রকাশিত করে থাকে। এবং সেখানেই তোমাদের দেখিয়ে দিচ্ছি লেভেল ওয়ান হচ্ছে গ্রুপ ডি লেভেলের পোস্টগুলি হচ্ছে লেভেল ওয়ান। এখানে কি বলা রয়েছে তোমরা ভালো করে দেখো যে লেভেল ওয়ানের পরীক্ষা অর্থাৎ অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যেই তোমাদের পরীক্ষাটি হবে এর মধ্যে। তো খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং তোমরা আবেদন করতে পারছো। এর থেকে বুঝতেই পারছো যে অ্যানুয়াল ক্যালেন্ডার এখানে লেভেল ওয়ান পোস্টের ক্ষেত্রে যে ডেটের কথা বলা হয়েছে সেটি হচ্ছে অক্টোবর এবং ডিসেম্বর। তো খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন শুরু হবে এবং এক্সাম হবে। তোমরা অনেকেই অনেক দিন ধরেই কিন্তু রেলওয়ের রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছো গ্রুপ ডির ক্ষেত্রে। তো সময় কিন্তু আর বেশি দিন নেই, আবেদন শুরু হচ্ছে। তোমরা যারা আবেদন করবে বা গ্রুপ ডির জন্য অপেক্ষা করছো রেলওয়ের ক্ষেত্রে, তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, খুব শীঘ্রই কিন্তু আবেদন শুরু হচ্ছে। এবং গ্রুপ ডিতে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাও তো আবেদন করতে পারবে এবং যাদের মাধ্যমিক ITI রয়েছে তারাও আবেদন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে এখানে। এবং ভ্যাকান্সি রেলওয়েতে কিন্তু গ্রুপ ডি অনেক দিন ধরে কিন্তু বের হয়নি, তো ভ্যাকান্সিও কিন্তু ভালো সংখ্যক কিন্তু ভ্যাকান্সি থাকবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্টের, যেটি খুব শীঘ্রই আবেদন শুরু হচ্ছে। আবেদন শুরু হলে অফিসিয়াল আরেকবার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটি হচ্ছে অ্যানুয়াল ক্যালেন্ডার রিক্রুটমেন্টের অনলাইন অ্যাপ্লিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এর মধ্যেই প্রকাশিত হলে আমি কিন্তু তোমাদের জানিয়ে দিব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা তাহলে কিন্তু সঠিক সময়ে আপডেটটি পেয়ে যাবে। তো এই ছিল আপডেট। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসার থাকে, এই রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে তোমাদের যদি কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি কিন্তু উত্তর দিয়ে দিব। বিভিন্ন জোনে কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তো তোমরা প্রিপারেশন চালিয়ে যাও যারা আবেদন করবে বা রেলওয়ে গ্রুপ ডি চাকরি করতে চাও। ভালো সুযোগ রয়েছে প্রত্যেকের জন্য। তো অবশ্যই বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী আপডেট তাহলে খুব সহজেই পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।